আলুর দম তো অনেকভাবেই খেয়েছেন, আজকের পদ্ধতি কিন্তু একদম অন্য রকম, আর স্বাদও একদম অন্য রকম। এটা কিন্তু আপনারা পোলাও ফ্রাইড রাইস অথবা লুচি পরোটার সাথে খেতে পারেন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাচ্ছে আপনাদের কাছে। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো একদম নতুন একটা আলুর দমের রেসিপি। সামনেই 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার উৎসবে এটা নিবেদন করতে পারেন ভোগে। আসুন দেখে নেওয়া যাক আজকের এই টেস্টি রেসিপির পদ্ধতিটি। সাদা তেলে রান্নাটা করবেন। তেলটা গরম করে নিয়েছি আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি আলু। 500 গ্রাম আলু এখানে আমরা কেটে দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে প্রথমে এটা এখানে আমরা ভেজে নেব। আলুটাকে খুব সুন্দর লালচে হওয়া পর্যন্ত মিনিট 3 থেকে 4 সময় নিয়ে আমরা ভেজে নিচ্ছি। আলুগুলো দেখুন এরকম লালচে পর্যন্ত হয়ে গেছে, আর এবার এই আলুগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। আলুগুলো ভেজে লালচে করে তেল থেকে তুলে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল তাতে আমরা দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে সুন্দর করে ফুটতে শুরু করেছে। আর এদিকে 1 ইঞ্চি আদার টুকরো, একটা মাঝারি সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা আর সামান্য কিছুটা জল নিয়ে একটা মিক্সির বাটিতে আমরা একটা পেস্ট করে রেখেছিলাম। আর এবার এই পেস্টটাই কিন্তু আমরা এই যে ফোড়নটা দিয়েছিলাম গোটা জিরের তার মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফ্লেমটা রেখেছি মিডিয়ামে, দিয়েই এটাকে আমরা মিনিট খানেকের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তারই মাঝখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো মতো মশলাগুলোকে আমরা কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখবেন যেন মিনিট 2 থেকে 3 সময় নিয়ে কষানো হয়, তাহলে কোনো কাঁচা স্মেল থাকবে না। মিক্সির বাটিটাকে দিয়ে হালকা একটু জল আমরা এখানে অ্যাড করে নিয়েছি। মশলাটা এখানে ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দেব একটা 3 টেবিল চামচ মতো টক দই। 3 টেবিল চামচ টক দই, এটা কিন্তু একটু জল ঝরিয়েই আমি রেখেছিলাম। টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লেমটাকে আমরা করে দিয়েছি লো, যাতে দইটা না ফেটে যায়। এদিকে একটা মিক্সির বাটিতে সামান্য 2 টিস্পুন মতো পোস্ত নিয়েছি। পোস্তর পরিবর্তে আপনারা এটাতে সাদা তিলও ব্যবহার করতে পারেন। শুকনো গুঁড়ো করে হালকা একটু জল দিয়ে এটাকে আমরা বেটে নিয়েছি। আর তারপর এই পোস্ত বাটাটা আমরা এই রান্নার মধ্যে অ্যাড করে দিচ্ছি। পোস্ত বাটাটাকে দিয়ে আবারও এটাকে কষাবো মিনিটখানেক থেকে মিনিট 2 সময় নিয়ে। সুন্দর একটা গন্ধ কিন্তু এখনই বেরোতে শুরু করেছে, তবে এখনও কিন্তু খুব সুন্দর সুন্দর ইনগ্রিডিয়েন্ট দেওয়া বাকি আছে, তাই পুরো রেসিপিটা অতি অবশ্যই দেখবেন। এরপর ওই ভেজে তুলে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেওয়া হচ্ছে, যাতে আলুর সাথে মশলাটা খুব সুন্দর করে কোটিং হয়ে যায়। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, 1/4 টিস্পুন মতো, যাতে নিরামিষ সবজিটার স্বাদটা ব্যালেন্স হয়। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য কুক করব। ফিরে আসলাম 3 মিনিট পর, ঢাকনাটাকে খুলে নিয়েছি। এখানে কিন্তু মশলাটা অনেকটাই টেনে গেছে। এবার এতে দেবো আমি জল, 250 মিলিলিটার পরিমাণ জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি। জলটাকে দিয়ে ভালো করে আরেকবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই আলুর দমটা কিন্তু আপনারা যে কোনো দিন ভোগে ঠাকুরকে নিবেদন করতে পারেন। ঢাকনা চাপা দিয়ে 8 মিনিট কুক করব। ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম, আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিও কিন্তু যেরকম দরকার আমার সেরকমভাবেই শুকিয়ে গেছে। এরপর একটা মিক্সি জারে আমরা নিয়ে নিয়েছি 3টে ছোট এলাচ, আর তার সাথে নিয়েছি 1 টুকরো ছোটো দারচিনি। সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা বেটে নেব। এই এলাচ এবং দারচিনির যে বাটাটা, এটা কিন্তু এই রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেয়। অ্যাড করে দিলাম আর তার সাথে 1/2 টিস্পুন ঘি। ফ্লেমটা অফ করে দিয়ে ভালো করে এই এলাচ দারচিনি বাটা এবং যে ঘিটা দিলাম সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিরে মাঝখান থেকে টুকরো করে। দিয়ে ফ্লেমটা তো বন্ধই করে রেখেছিলাম, ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট এভাবে রেখে দিন। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে ফেলুন আর জাস্ট গন্ধটা দেখবেন, বাড়ি মাতোয়ারা হয়ে যাবে। সার্ভ করার জন্য একদম রেডি এই দুর্দান্ত স্বাদে সম্পূর্ণ নিরামিষ আলুর দমটা। বাড়িতে অতি অবশ্যই এটা ট্রাই করবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার পছন্দ হবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। জানো, যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।